আমার ভাইয়েরা আমার ভাইয়েরা স্ত্রী স্বামী উভয়ের উভয়ের আমানত কিন্তু স্বামী যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে সেই সময় স্ত্রী শোনা যাবে না স্ত্রী যদি স্বামীকে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে শোনা যাবে না একজন নারী এই দুনিয়াতে একজন নারী এই দুনিয়াতে একজন কাফেরের ঘরে থাকার পরেও তার স্বামীটা কাফের হওয়ার পরও কিন্তু ঈমান তিনি হারা হন নাই সেই মহিলার নাম কি বলে এ আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে সম্মান করেছেন সেই সময়ের ধর্মের বিধান অনুযায়ী এটা জায়েজ ছিল স্বামীটা কাফের ছিল আসিয়া বলল স্বামীয়া ফেরাউন বলল আসিয়া শুনতে পেলাম তুমি নাকি দীন গ্রহণ করেছো আসিয়া বলেন আমার স্বামী আমি আপনাকে মহব্বত করি ভালোবাসি আপনি আমার স্বামী আপনার কাছে আমার যৌবন আছে আমার যৌবনটা আপনার কাছে আছে আপনার যৌবনটা আমার কাছে আছে কিন্তু আমার স্বামী গো আমি চাই এই দুনিয়াতে যেমন একসঙ্গে থাকলাম একসঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই আপনি কালেমা পড়েন ফেরাউনকে সোনার বান্দা নাকি ফেরাউনকে আসিয়া তুমি কি বলো কি করতেছো তুমি তো শেষ হয়ে গেছো আমার নাম যখন সব শেষ হয়ে যাবে আমি হলাম এই মিশরের বড় জনপদের বিশাল বড় রাষ্ট্রপতি আমি হলাম শাসক কি করতেছো তুমি আসিয়া তুমি হলে ফার্স্ট লেডি এই দেশের সেকেন্ড তুমি নাগরিক আমার পরেই তোমার জায়গা এমনটা করলে কি হয় নাকি আসিয়া বলছেন স্বামী আমার গোটা পৃথিবীর সম্মান একদিকে আমার ইমান একদিকে আমি ইমান নেই এই দুনিয়া থেকে বিদায় হতে চাই ইমান ছাড়া আমি কখনো কোথাও যেতে পারি না আল্লাহু আকবার বলেন কি আমানত দেখেন ইমান রক্ষা করো কি আমানত গুরুত্বপূর্ণ একটা কাজ এটা ইমানকে নষ্ট করা যাবে না ইমানকে ধ্বংস করা যাবে না আসসালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বললেন আমার স্বামী আপনি কি করবেন জানি না ফেরাউন বলল আসিয়া তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব আসিয়া মুসকে মুসকে হাসি মেরে বলছে আমাকে বিদায় করার হুমকি দিচ্ছেন মেরে ফেলার হুমকি দিচ্ছেন আমার ইমানটা তত পাকা হয়ে যাচ্ছে আল্লাহ আকবার ইমানটা আমার তত পাকা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখের সামনে দেখতে পেলেন ফেরাউন করল কি ফেরাউনের এক দাসী ছিল সেই দাসীকে ধরে আনলো ধরে এনে ডান হাতের মধ্যে পেরেক ঢুকায় দিল বাম হাতের মধ্যে পেরেক ঢুকায় দিল ডান পায়ে পেরেক ঢুকায় দিল বাম পায়ে পেরেক ঢুকায় দিয়া চার হাত পা চার দিকে শক্ত করে বেঁধে ফেলে টুকরো টুকরো করে দাসীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো এবার বলছে আসিয়া দেখো ওর করুণ মৃত্যু তোমার চোখের সামনে হলো তোমাকেও মেরে ফেলবো আমি আসিয়া বলছেন স্বামী আমার ইমানটা জেনেছি ইমান তো আমি ভাঙবো না কখনো আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কারণ আমি নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محمد
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলো আল্লাহুম্মা وعلى ال شبيب بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا عربير بوكي بكر پوري جتھائي ما امينار غار خدا رحمت كوسار ہوئے ঝরছে বারংবার বালাগাল উলাম বিকামালিহি কশাফাত তুজাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গন্দারদিয়া ইমামবাড়ি জামে মসজিদ ইফতেদি মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ৩৫তম বার্ষিকী ওয়াজ মাহফিল ২০২৩ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মির্জা ইমরুল কায়েস আজকের মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে প্রধান মেহমান আল্লামা মুফতি জুবাইর আহমদ হাফিজাহুল্লাহ প্রধান অতিথি মাননীয় মধুখালীর পৌরসভার সম্মানিত পৌর মেয়র মহোদয় আমার পূর্বে কথা বলেছেন মহতরম মাওলানা আবুল কালাম আজাদ রায়্যান উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম ফদলাইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই ব্যস্তপূর্ণ সময়ে আমার প্রাণপ্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন পোস্টারে উল্লেখিত সময় ছিল বাদ মাগরিব উঠতে উঠতে বাদ এশা হয়ে গিয়েছে আমি এসেছি আসরের পরপর মাগরিবের একটু আগেই আমি এসেছি মাহফিল প্রাঙ্গণে সম্মানিত উপস্থিতি এই যে আমার দেশে হাজার হাজার ওয়াজ মাহফিল হয় মানুষ লক্ষ লক্ষ মানুষ মাহফিল অংশগ্রহণ করে এই যে ওয়াজ মাহফিলগুলো আলেম ওলামা যে ওয়াজগুলো করে থাকেন এটা কি আলেম ওলামার ওয়াজ না আল্লাহর ওয়াজ ওয়াজ মূলত কার আল্লাহ
বান্দা তার মুখ থেকে শুধু এটা বের করে দেয়। মূলত ওয়াজ কিন্তু কেউ করে না, ওয়াজ মূলত কার? আল্লাহর ওয়াজ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বলছেন আমি তোমাদের, তিনি তোমাদেরকে ওয়াজ করে শোনান। তো সে আল্লাহর ওয়াজ আমরা শুনতে এসেছি, আল্লাহর কোরআন আমরা শুনতে এসেছি, আমরা বড় ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। একটু থামাই দেন না, ওরা কথা বলতেছে যে ধমক দেওয়া যাবে না, ওরা তো শিশু, ধমক দিলে আবার গুনাহ হবে। জি জি, অতি অল্প সময়ে এই ডেটটা নেওয়া, খুব অল্প সময়ে, আমাদের ডেটগুলো শিডিউল হয় অনেক আগে, তো এই জন্য আমি মাগরিবের পর আমি সময়টা দিয়েছি। যদি আরো আগে, ছয় মাস সাত মাস আগে যদি যোগাযোগ হতো, তাহলে একটা মেইন টাইমে আমি সময়টা দিতে পারলে হয়তো বা খুব ভালো হতো, কিন্তু ক্ষণিক অল্প সময় আমাকে দেওয়ার কারণে আমি তাদেরকে বলেছি, ভাইজান আমি মাগরিব থেকে এসা শর্ট একটা সময় আমি দিতে পারবো। তো আমি এসেছি, রাগ করছেন নাকি আপনারা? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন এক নম্বর দোয়া করে আল্লাহ যেন মাহফিলটিকে কবুল করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলে লোক বেশি আর কম এটা কোনো বিষয় নয়, মাহফিলটা কবুল হলো কিনা এটা বিষয়। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি কালিমার দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? কিরকম করে দাওয়াত দিয়েছেন? দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি দাওয়াত দিয়েছেন দিনে রাতে সব সময়। 900 বছর দাওয়াতে একজন নবীর দাওয়াতের সফলতা হলো ও আচ্ছা। তাহলে একজন উত্তর দেন, সবার পক্ষ থেকে একজন জবাব দেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াতের ফলাফল হলো 900 বছরে ইসলাম কবুল করেছে 80 থেকে 90 জন। তাহলে কি আল্লাহর পয়গম্বরের দাওয়াতের কি কোনো ব্যর্থতা ছিল? আস্তে বলবেন, ব্যর্থতা ছিল? ইভেন ইমরাতু নূহ ওয়া ইমরাতু লূত, লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই দুজন বিখ্যাত নবীর স্ত্রী ছিল, ইমান হারা, ইমান ছিল না, তারা বেঈমান ছিল। নবীর স্ত্রী হওয়ার পরেও হেদায়েত কপালে জোটে না, আবার ফেরাউনের বউ হওয়ার পরেও হেদায়েত কপালে আসে না নাই? এগুলো আল্লাহ তাআলা দৃষ্টান্ত আকারে আল্লাহ তাআলা বান্দাকে বুঝিয়ে দিয়েছেন। তো আমাদের এই মাহফিল, আমরা যা জনসংখ্যা দেখছি, এটা হতাশার কোনো কারণ নয়। যদি মাহফিলটার টাইম ডিউরেশনটা যদি একটু যদি 9টার পরে হতো, তাহলে দেখা যেত মাহফিলে কানায় কানায় ভরে গেছে। সবই তো ঠিক, কিন্তু ঠিক তো কিছুই নাই। আচ্ছা, এখন আমি আমার বিষয়টা আমি আপনাদের সামনে ওপেন করে দিলাম। তবে যে কজন আছি, যদি ওয়াজ শোনার উদ্দেশ্য থাকে, শুধু ওয়াজই শুনবো, আমল করব না, তাহলে লক্ষ মানুষ দিয়েও কোনো কাম হবে না। আর যদি যে কজন এসেছি আমরা, ওয়াজ শোনার লক্ষ্য যদি হয় আমি আমল করব, মাহফিল কবুল, তাহলে আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? বলেন কি বেশি হয়? বলেন ওয়াজ বেশি, আমল কই? আমল তো নাই, আমল কমও তো হয় না। আজকে যদি আমল থাকতো, আমি যদি প্রশ্ন করি, আমার দেশে 90% মুসলমান, 18 কোটির 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমানের এই দেশে
داڑی والا مسلمان بشی نا داڑی سارا مسلمان بشی بولین داڑی سارا جدی بولی آٹھارو کوٹی مسلمان بھیتورے نمازی بشی نا بے نمازی بشی بے نمازی بشی جدی ہمیں بولی এই আঠারো কোটি মুসলমানের মাঝে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন ছাড়া না খাওয়া? খাওয়া। আমার দেশের বিড়ি খাওয়ার ভাব দেখে মনে হয় এদেশের জাতীয় খাবারই বিড়ি। এটাও ঠিক, আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, সুন্দর ভাষা, সুন্দর টানে আপনারা কথা বলেন, আপনাদের টনটা অনেক সুন্দর। সম্মানিত ভাইয়েরা, তাহলে বিড়ি খাওয়া মুসলমান বেশি, দাড়ি কাটা মুসলমান বেশি, আবার বেনামাজি মুসলমান, বেনামাজি কিন্তু আবার মুসলমান, বেনামাজি মুসলমানও বেশি। তাহলে বোঝা গেল যে দেশের জাতীয় ভাবে ওয়াজের ফলাফল শুনে যতটুকু আমল কি ততটুকু হয়? ততটুকু হয় না। কিন্তু আল্লাহ তাআলা শুধু শুনতে বলেছেন না, আমল করতে বলেছেন, আমল করতে বলেছেন। আমল ছাড়া কোনো মূল্য নেই, ইমানহীন আমলের কোনো মূল্য নেই, আমলহীন ইমানের কোনো মূল্য নেই। ইমানহীন আমল হবে না, আমলহীন ইমান তাও হবে না, দুটাই লাগবে। দুটার সমন্বয় হলে জান্নাত, নচেত সমস্যা আছে। নচেত কি আছে? সমস্যা। সমস্যা মানে কি বলেন? কি সুন্দর উত্তর দিচ্ছে না! আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুব সহজ কথা, স্পষ্ট কথা, একাধিক জায়গায় বলেছেন, কমন সূরাতেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। এই ওয়াদা আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করতে পারেন না। তিনি বললেন, শোনো, নিঃসন্দেহে যারা ইমান আনবে এবং আমল করবে, ইমান আনবে এবং আমল করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন দুটো কাজ সম্পন্ন করবে। আমি তোমাকে ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত তোমার জুটে যাবে, একই কথা আল্লাহ রাব্বুল আলামিন শর্ট একটা সূরার ভিতরে বলছেন, যে সূরাটা ফলো করলে বান্দা অনাসি জান্নাতে চলে যাবে। দুই সাহাবী যখন দেখা করতেন, দুই সাহাবী দেখা করলে সালাম দিয়ে তারা এই সূরাটা পরস্পর পরস্পরকে শোনাতেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ কালের কসম, কালের শপথ, সময়ের শপথ, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে সেই সমস্ত বান্দাগুলো ছাড়া যে সমস্ত বান্দা ইমান এনেছে, নেক আমল করেছে, হকের পরস্পর উপদেশ দিয়েছে, পরস্পরের ধৈর্যের উপদেশ দিয়েছে, এই চারটা কাজ যে বান্দা করবে সে ক্ষতিগ্রস্ত নয়, সে জান্নাতের বাসিন্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমল করার জন্য কি ওয়াজ বেশি লাগে নাকি শোনার জন্য ওয়াজ বেশি লাগে? হুজুর মজা পাচ্ছি শোনান, আমলের জন্য তো ওয়াজ বেশি লাগে না, ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শুনলাম কিন্তু মানলাম না, কাজ হবে না। সামান্য কথা মানব, আমার নবীর শ্রেষ্ঠ ভাষণ, আমার নবীর যে শ্রেষ্ঠ ভাষণ পৃথিবীর কেউ দিতে পেরেছে নাকি? নাকি আমার নবীর শ্রেষ্ঠ ভাষণ যতগুলো তিনি দিয়েছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষণ হলো হজ্জাতুল বিদা, ইয়াগতাফু ফি হজ্জাতুল বিদা,
বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন যে ভাষণের ভিতরে ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়া রাষ্ট্র জীবন পর্যন্ত দুনিয়ার এমন কোন সাবজেক্ট নাই যা তার কথার মধ্যে বাদ পড়েছে তার সমস্ত ভাষণগুলো খুতবাগুলো হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করার জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন হাদিস আছে না নাই বলেন আমার নবীর সমস্ত কথাগুলো রেকর্ড আছে নবীজির মহিলা প্রফেসর ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বস্ত সাহাবীরা হাদিসগুলো তারা সংরক্ষণ করেছেন মুখস্থ করেছেন তিনি যে ভাষণগুলো দিয়েছেন সেই ভাষণ দিতে তার সময় লেগেছে মাত্র 25 থেকে 30 মিনিট অথচ একটা মানুষের জীবনের যতগুলো প্রয়োজনীয় দিক সমস্ত দিকগুলো আমার নবীজি ওই 25 মিনিটের মধ্যে বলে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আর আমরা এমন বক্তা হইছি 3 ঘন্টাও শেষ হয় না এত ওয়াজ করি আমরা তাই না এত ওয়াজ করি আমার ভাইজান বাগাট মসজিদের খতিব ছিলেন তো নাকি কত বছর আপনি ওখানে 19 বছর দীর্ঘ সময় তিনি খেদমত করে আসছেন আমার বন্ধুগণ নবীর কাছে এক সাহাবী দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বেশি আমল করব না আমাকে শর্ট কিছু আমল দিয়ে দেন রাসূল বললেন ও সাহাবী তুমি কি কি করো আমাকে বলো সাহাবী বলছেন ইয়া সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আজিদ আলা যালিকা শাইআন আদখুলু الجنه ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ি রমজান মাসে রোজা রাখি হালাল কে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি হারাম কে হারাম জেনে হারাম কে বর্জন করি আদখুলু الجنه ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাত পাবো নাকি রাসূল বললেন ও সাহাবী নাম অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ ওয়াজ শেষ হয়ে গেছে রাসূল ওয়াজ শেষ করে দিয়েছে আমার ভাইরা জান্নাত পেতে হলে জান্নাতের লাইনেই থাকতে হবে অন্য কোন লাইনে যাওয়া যাবে না কিন্তু শয়তান কিন্তু জান্নাতের লাইনের ঠিক মাঝখানে বসে আছে অন্য কোন লাইনে সে নাই আমার বন্ধুগণ যে লাইনের জন্য আমরা হরদম প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা রাকাতে আমরা যে দোয়াটা পড়ি সবাই বলেন সেই রাস্তার জন্য এই দিন সিরাতাল মুস্তাকিম কার কাছে চাই আল্লাহ গো সরল সঠিক পথ আমাকে দেখিয়ে দাও সরল সঠিক পথ যে পথ তো অন্য কিছু নয় সরল সঠিক পথ হলো ওয়া আনি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম কোরআনের ব্যাখ্যা দিয়ে দেয় জোরে কান সুবহানাল্লাহ সূরা ফাতিহার ব্যাখ্যা আল্লাহ তাআলা আরেক আয়াতে দিয়ে দিচ্ছেন আল্লাহর ইবাদতটা করাই হলো সিরাতুল মুস্তাকিম ইবাদতটা কি ইবাদত হলো এমন একটি পরিভাষা শর্ট করে যদি বলি বান্দা তার জন্ম থেকে নে মৃত্যু পর্যন্ত জীবন চলার পথে যত পথগুলো আছে যত সমস্যাগুলো আছে সমস্ত সমস্যায় আল্লাহর বিধিবিধানকে সামনে রেখে আল্লাহর বিধিবিধানকে মেনে নিয়ে যে বান্দা চলবে এটাই হলো দাসত্ব এটাই হলো ইবাদত যদি কেউ বলে শুধু নামাজ ইবাদত ভুল রোজা ইবাদত ভুল ইসলাম তেমন একটি বিধানের নাম নখ কাটবো কেমনে সেই বিধান মনে হয় ইসলামে দেয় নাই আসতে বলবেন না আছে না নাই যে বিধানে ইসলাম যে বিধানে নখ কাটার বিধান থাকতে পারে সেই বিধানে মনে হয় রাষ্ট্রের কোনো পদ্ধতি নাই আসতে বলে আছে না নাই মনে হয় সেই ইসলামের সুদ নিয়ে কোনো কথা নাই সুদ নিয়ে যদি কথা থাকে কিন্তু সমাজ আজকে সুদ আছে না নাই কোন সমাজে সুদ কোন সমাজে অমুসলিম সমাজে না মুসলিম সমাজে তাহলে এমন মুসলিম সমাজ যে মুসলিম সমাজে সুদ আছে আলহামদুলিল্লাহ কবেন না কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আমরা যে নামাজের মধ্যে বলছি হিদিনাস সিরাতাল মুস্তাকিম আমাকে সরল সঠিক পথ দেখিয়ে দাও নামাজ পড়ে
মসজিদ থেকে বের হয়ে সেই মুসল্লি নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলেছে কিন্তু মসজিদ থেকে বের হওয়া সারা সুদের অঙ্ক কষাও সারা এরকম নামাজই মনে হয় ফরিদপুরে নাই আছে তাহলে কেমন হলো শুধু দুই রাকাত নামাজ পড়লাম রুকু করলাম সেজদা দিলাম এখানে ইবাদত শেষ হয়ে গেল না নামাজের মধ্যে আমি যা যা বলেছি নামাজের মধ্যে আমি বলেছি কি নামাজের মধ্যে বলেছি লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ঈমানদাররা তোমরা চক্রাকারে সুদের কারবার করো না আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন নামাজের মধ্যে বললাম নামাজ শেষ করে সুদের কারবারে জড়িয়ে গেলাম মদের কারবারে জড়িয়ে গেলাম নিজের বউটাকে পর্দার জন্য বললাম না বউকে দেখানো কিছু স্ট্যাটাস সমাজে আছে না নাই বলে না ম্যারেজ ডে পালন করে কি কি ডে ম্যারেজ ডে বিয়ে হয়েছে বুড়া বয়স আবার ম্যারেজ ডে করে ষাট বছর বয়স বুড়া বুড়ি ম্যারেজ ডে পালন করে সে ম্যারেজ ডেতে আবার সুন্দর করে বউকে সাজায় বিউটি পার্লার থেকে মাথা থেকে পা পর্যন্ত সাজায় নিয়া ফেসবুকে সুন্দর করে ছবিগুলো তুলে উলঙ্গ করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে জামাতের সঙ্গে দেখি কিসের সাথে দেখি জামাতের সঙ্গে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা ইসলাম মানতে গেলে আনুষ্ঠানিক শুক্রবারে আমি নামাজ পড়লাম রমজান মাস আসলো রোজা রাখলাম ঈদের নামাজ একটু নামাজ পড়তে গেলাম দান সদকা করলাম টাকা আছে কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায় দিলাম হয়তো একটা মাদ্রাসা বানায় দিলাম ওইদিকে এরকম বহু লোক আছে যারা কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় আবার ওইদিকে সিনেমাও বানায় আছে না নাই সিনেমা বানাচ্ছে নির্মাণ করছে হজও করে উমরায় গিয়ে বলে প্রিয় দেশবাসী আমি উমরায় এসেছি আমার জন্য দোয়া করবেন আমি যেন নিরাপদে উমরার কাজ শেষ করে যেন দেশে ফিরে বাকি সিনেমার কাজ সম্পন্ন করতে পারি আবার কোন দিকে আজান শুরু হবে জি চতুর্দিকে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজান উত্তর দেন দেখি উত্তর দিতে থাকি আমরা সম্মানিত ভাইয়েরা তাহলে এইরকম ডাবল স্ট্যান্ডার্ড করে মানে শয়তানের দিকেও থাকব আল্লাহর হুকুমও মানব এমন ডাবল স্ট্যান্ডার্ড নীতি কি ইসলাম কখনো অনুমোদন দেয় ইসলাম মানতে হবে অনিসলামী কাজ সম্পূর্ণ বন্ধ করতে হবে এটার নাম হচ্ছে ইসলাম মানা আল্লাহর ইবাদত কি এক ঘন্টা না ২৪ ঘন্টা বলেন এক ঘন্টা না ২৪ ঘন্টা ২৪ ঘন্টা মাহফিল তো কানায় কানায় ভরেই যাচ্ছে মাশাআল্লাহ আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম লোকজন কই কিন্তু এরকম যে সালাক তা তো বুঝি নাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা তাহলে ইসলাম মানার বিধান এক ঘন্টা না ২৪ ঘন্টা আচ্ছা শৌচকার্য করতে যাব আমি টয়লেটে যাবেন সেখানে মনে হয় ইসলাম নাই আসতে বলবেন না আছে না নাই দোয়া নাই দোয়াও আছে টয়লেটে যাওয়ার দোয়া আছে বাড়িতে স্ত্রী আছেন স্ত্রী সহবাসের দোয়াটাও আছে এমন কোন কাজ নেই যেই কাজে দোয়া নাই তবে বিড়ি খাওয়ার মনে হয় দোয়া আছে দোয়া আছে নাই কিন্তু বিড়ি খায় আজকে আমার দেশে কম না বেশি ভাত খায় তিনবার আর বিড়ি খায় কতবার সে নিজেও জানে না আমার বন্ধুগণ ইমানদার বাজে কোনো কাজ করতে পারে না বাজে কোনো কথা বলতে পারে না ইমানদাররা কেমন হবে ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন কাফেরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন আর মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন কে বলেন আল্লাহ দিয়েছেন
ইমানদাররা কেমন হবে একটু কান লাগান মনোযোগ দিয়ে শুনুন আমল করার জন্য বেশি কথা বলতে হয় না আমল করার জন্য অল্প কথায় আমল হলে পরে বান্দা অল্প কথাই জান্নাত চলে যাবে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون কোন মুমিন সফল নামাজ যারা খুশু খুশুর সঙ্গে আদায় করে নাম্বার দুই হলো যারা অনর্থক কথা অনর্থক বাজে কাজ যারা ছেড়ে দেয় অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখে মুখের গুনাহ জিহ্বার গুনাহ বান্দার কম হয় না বেশি হয় এজন্য জিহ্বার যার কন্ট্রোল আছে তার জান্নাত খুবই সহজ হয়ে যাবে এজন্য কথা বলবো কম আমল করব বেশি যত কথা বেশি বলবো সেখানে মিথ্যা চলে আসবে গীবত চলে আসবে পরনিন্দা চলে আসবে অনেক গুনার সমন্বয় হয়ে যায় জিহ্বা দিয়ে এজন্য এই গোটা দেহের রাজধানী হলো জিহ্বা ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আযা কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা فإنما نحن بك فإن استقمت استقمنا وإن عوججت عوججنا وكما قال عليه الصلاة والسلام رسول বলেছেন যখন কোন বান্দা ঘুম থেকে উঠে সকাল বেলা করে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে চলে আসে জিহ্বাকে বলে ইত্তাকিল্লাহ ফিনা فإنما نحن بك হে জিহ্বা তুমি আল্লাহকে ভয় করো আমাদের জন্য কারণ আমরা তোমার সঙ্গে 24 ঘন্টা থাকি তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও আমরা সব ঠিক থেকে যাব তুমি জিহ্বা যদি এলোমেলো হয়ে যাও আমরা সব এলোমেলো হয়ে যাব কি সুন্দর কথা এজন্য জিহ্বাকে ঠিক রাখার দরকার আছে না নাই যার জিহ্বা ঠিক নাই তার ঈমানও ঠিক নাই লা ঈমান লিমান লা মানাতাল্লাহ আমার বন্ধুগণ এই পৃথিবীতে একজন মানুষের জিহ্বা থেকে একটা মিথ্যাও কখনো বের হয় নাই তিনি কে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ সেই রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন হে রাসূল আপনি সবাইকে জানিয়ে দেন দুটো কাজ যেন তারা করে সূরা নিসা 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হুকুম দিয়েছেন প্রথম আয়াতে দুইটা হুকুম দ্বিতীয় আয়াতে আবার দুইটা হুকুম দিয়েছেন এর মধ্যে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাচ্ছেন কি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا جربون الله أكبر الله তোমাদেরকে অর্ডার দিয়েছেন দুইটা জিনিস তোমরা টিকে রাখবে এক নাম্বার হলো আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা তোমরা আমানতটা ঠিক রাখবে কি ঠিক রাখবে আমানত ঠিক রাখবে আমানত এমন একটি বিষয় আমানত যদি কারো না থাকে সীমানের দাবি করতে পারে না সীমানের দাবি করতে পারে না আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ جُنَي بُلُونَ اللَّهُ أَكْبَرُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার তো তারাই যারা আমানত ঠিক রাখে ওয়াদা ঠিক রাখে ওয়াদা যার ঠিক নাই তার ঈমান নাই আমানত যার ঠিক নাই তার ঈমান নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমার দেশের ইমানদারদের কি ঈমান এরা ওয়াদা ঠিক আছে নাকি
সবচেয়ে ওয়াদা বেশি করে কারা বলেন বলেন কারা বেশি ওয়াদা করে আমি কিন্তু কই নাই আপনারা কিন্তু বলতেছেন সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা বলেন কোন শ্রেণী কৃষক কৃষক মিছে কথা বেশি বলে সবার কাছে জবাব আছে প্রশ্ন বুঝে নেন সবচেয়ে বেশি ওয়াদা ভঙ্গ করে কারা মিথ্যা কথা বলে কারা সব জানেন সব বুঝেন কিন্তু আমরা আসল সময় বুঝি না আমার বন্ধুগণ যে ব্যক্তি অন্যায় করে যে ব্যক্তি অন্যায় সহে অপরাধটা এক না ভিন্ন না সমান সমান অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন পাঠিয়েছেন দুনিয়াতে দেখেন كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله جوري بولون الله أكبر تمرا كي كرو بيمان داريرا شاك كجر عدش ديبي وشاك كجر بدها پدان كرو بي এবং এরপরে বলা হচ্ছে ঈমান আনবে কার উপরে যে ঈমানদারের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়ার চিন্তা কাজ করে না অসৎ কাজের বাধা দেওয়ার চিন্তা কাজ করে না তার ঈমান ভালো করে আনাই হয় নাই ঈমানটা তার ভালো করে আনা হয় নাই ভালো করে ঈমান আনতে হবে এজন্য আর রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু ঈমানদাররা ভালো করে ঈমান আনো কি করে ঈমান আনো ولا تموتن إلا وأنتم مسلمون مسلمان না হয়ে কখনো মরো না কার কথা আমি যে বারবার একটু ঘন ঘন আয়াত হাদিস বলতেছি বিরক্ত হচ্ছেন না তো কষ্ট পাচ্ছেন না তো আয়াত হাদিস ছাড়াও কিন্তু ওয়াজ আছে আমার দেশে এ পাশে কথা বলে কারা ধমক দিয়েন না কথা বলে কারা আয়াত হাদিস সারা ওয়াজ আছে না নাই বলেন এদেশে কিন্তু বহু ওয়াজ আছে আয়াতও কয় না হাদিসও কয় না আছে কিনা আছে কিনা বলেন হ্যাঁ না কিসসা ঠিক আছে ফাকসুসিল কাসাস আল্লাহ তাআলা নাহনু নাকুসু আলাইকা হাসানাল কাসাস আছে কোরআনেও আল্লাহ তাআলা অনেক কাহিনী বলেছেন কিন্তু অবান্তর অবাস্তব কল্প কাহিনী নাটক বানায়া অজের মঞ্চকে আজকে রঙ্গমঞ্চ রূপ দিয়েছে কিছু বদমাইশরা আছে না নাই এগুলো করা ঠিক না মাহফিলে বসেই নখের কড়াগুলো গুনবেন যে আজকে কয়টা আয়াত তেলাওয়াত হবে আয়াত যত বেশি তেলাওয়াত হবে মাহফিলের বরকত তত বেড়ে যাবে বলি আলহামদুলিল্লাহ কারণ আয়াতটা কার আসতে বলবেন আয়াতটা কার আল্লাহ তাআলা কষ্ট হচ্ছে নাকি আপনাদের এত সুন্দর মানুষ কি সুন্দর ব্যস্তপূর্ণ সময় এটা কিন্তু খুব ব্যস্ততার সময় এসেছেন যারা আমি মনে করি সব জিহাদ করে আসছে আবার মাহফিল হবে কি হবে না এটা নিয়েও কিছু প্রবলেম ছিল কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ যাদের মাধ্যমে সহজ হয়েছে আল্লাহ তুমি তাদেরকে সহজ হিসেবে কবুল করে নাও জোরে বলি আল্লাহুম্মা আমিন ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো ইসলামী সমাজে খারাপ কাজ করা জটিল হয়ে যাবে খারাপ কাজ করা কি হবে জটিল হবে আর অনিসলামী সমাজের বৈশিষ্ট্য হলো ভালো কাজ করা জটিল হয়ে যাবে এখন কোন কাজ করা কঠিন সমাজে বলেন তো বুঝে নেন আর বোঝানোর কিছু নাই আমার এটি বুঝে নেন আকাম কুকাম কোন সমস্যা নেই এখানে আসলে নামাজি বাড়বে না কমবে বলে নামাজি বাড়বে না কমবে বাপ মার প্রতি সেবা মানসিকতা একটু অন্তর নরম হওয়া চোখে পানি আসা দিলটা একটু তাজা হওয়া ইমান কমবে না বাড়বে তাহলে এটা কি সহজ করা দরকার না কঠিন করা দরকার মাহফিলটাকে কঠিন করা দরকার না সহজ করা দরকার সহজ করা দরকার কিন্তু কিছু কিছু লোকের ভয় হয় কেন জানেন যে সুদ খায় তার ভয় লাগে যে মদ খায় তার ভয় লাগে যারা বৃষাবৃত্তির কাজ করে তাদের ভয় লাগে তার ভয় পায় সম্মানিত ভাইয়েরা আপনি
টেনশন করেন আমি এমন কিছু বলবো না যে আমি কোনো দলি এজেন্ডা নিয়ে এখানে আসছি আমি কোরআনকে সামনে রেখে কথা বলতে এসেছি আমরা যদি ভালো হই শুনতে ভালো লাগবে আর কোরআন থেকে কথা শুনে যদি না ভালো লাগে তাহলে ভাবতে হবে সমস্যা আমার ভিতরে ঠিক কি না আমার ভিতরে সমস্যা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলছেন আমানত তোমার ঠিক রাখো একটা যুবক আমাকে আসার সময় বলতেছে হুজুর একটু শাশুড়ি আর ছেলে বউ নিয়ে একটু ওয়াজ করে দেখছেন আমি বললাম তুমি হঠাৎ করে এরকম কুজুর কি সমস্যায় আছি তো কত যে সমস্যা ইসলামে মনে হয় এটার সমাধান নাই মনে হয় নাকি আছে না নাই কি নাই সমাধান বলেন সবই তো আছে শাশুড়ি ছেলে বউকে যদি মেনে নেয় ছেলে বউ যদি শাশুড়িকে যদি নিজের মতো করে মেনে নেয় তাহলে তো কোনো আপত্তি নেই সমস্যা নেই কিন্তু শাশুড়ি তার মেয়েকে বিয়ে দিয়ে বলে আমার মেয়েটা খুব ভাগ্যবতী আমি ভালো জামাই পাইছি জামাইটা এত ভালো আমার জামাইটা আমার মেয়ের কাপড় চোপড় দিয়ে দেয় খুব ভালো এমনকি রান্না বান্নাও করে ভালো রান্না বান্নাও করে দেয় খেদমত করে খুব ভালো কিন্তু আমার ছেলের বউটা মানুষ হলো না আমার ছেলে ভালো হলো না আমার ছেলে শুধু তার বউয়ের কথা শুনে তাহলে মানুষ বলতেছে একজন কিন্তু নিজের মেয়ের ক্ষেত্রে এক কথা আর ছেলে বউর ক্ষেত্রে আরেক কথা তাহলে কি এটা কি ইমানের নীতি বলেন তো বলেন এটা কি ইনসাফ ইনসাফ না আকলমন্দ ইশারা বাশাত বুঝে নিতে হবে যেন আমার দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয় জুলুমের শিকার হলে পরে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে কার আদালতে অনেক শাশুড়ির কারণে সংসার ভেঙে যায় আবার অনেক ছেলে বউয়ের কারণে মার চোখে পানি আসে মা কষ্ট পায় মা জুলুমের শিকার হয় এমন দাজ্জাল মার্কা বউ মনে হয় মধুখালী বল মানে এগুলো নাই আসে না নাই সব দিকে খেয়াল করতে হবে ব্যালেন্স করতে হবে এগুলোই বেশি আপনারটা সমস্যা নাই তো আচ্ছা যাক এগুলো হবে এগুলো ম্যানেজ করতে হবে কন্ট্রোল করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগবে সবচেয়ে বেশি ধৈর্য ধরবো কে বউ না স্বামী দেখেন আস্তে আস্তে ধৈর্য বেশি ধরবে কে স্বামী রাকেট ছেলায় তালাক দিয়ে দিবেন এটা হবে না তালাক দেওয়া যাবে না তালাক শব্দ আপনি মুখে আনবেন কেন আগে এর আগে বহু কথা আছে না নাই বলেন তো ধৈর্য আনতে হবে প্রায় জানেন মুরব্বী আমার ফোনে প্রায় একটা ফোন আসে হুজুর রাগ করছিলাম রাগের ঠেলায় বউরে তালাক দিছে হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয় দেখছেন আবার প্রশ্ন করে কে বললাম কেউ কি মহব্বত করে তালাক দেয় কি ময়না রাগ করো না তালাক এরকম মহব্বত করে কেউ তালাক দেয় আচ্ছা তালাক শব্দ কি মহব্বতের না রাগে রাগি তো তালাক হবে অযৌক্তিক কথা না অযৌক্তিক প্রশ্ন না বলেন আবার বলে হুজুর চোখে পানি হুজুর বউটা খুব মায়া লাগতেছে হুজুর বাচ্চা কাচ্চা আছে দেখেন তো কোনো পত্র কি আছে দেখে আবার বল তো বলে ফেলে কি ব্যাপার কি আপনি তালাক দিলেন কেন কিভাবে তালাক দিয়েছেন বলেন হুজুর এমন রাগ উঠছিল বউ কিন্তু তিন তালাক মারছে শাশুড়ি শুদ্ধ তালাক দিয়েছে শাশুড়ি তালাক হয় হুজুর রাগটা ওর উপরে বেশি এই সমস্ত কাজগুলো এটা কি ইসলাম এগুলো এলাও করে এটা কি ইমানদারের কাজ হতে পারে সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো আচ্ছা আমানত মনে করতে হবে আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর করে বলছে তোমরা আমানতটা ঠিক রাখো স্বামীর কাছে স্ত্রী একটা আমানত স্ত্রীর কাছে স্বামী একটা আমানত স্বামী স্ত্রীকে রেখে গেল স্ত্রী যদি তার যৌবনটাকে অন্য পুরুষের জন্য উজাড় করে দেয় এটা কার আমানতের খেয়ানত হলো স্বামী আপনি স্বামীর জন্য আবার স্বামী যদি নিজের বউয়ের দিকে না তাকায় শুধু অন্যের বউয়ের দিকে তাকায় কার আমানত নষ্ট হলো স্ত্রী কার বলেন কার স্ত্রী এই জন্য মাঝে মাঝে আমি প্রায় একটা কথা বলি স্বামী যদি বউকে নিয়ে চলে খুব ভালো আমার রসুল যুদ্ধে গেছেন উহুদে গেছেন বউ ছাড়া যান নাই আমার নবজির সারা জীবনের সব সফর ছিল অধিকাংশ বউ সহ আল্লাহু আকবার বউ নিয়ে গেছে বউ হচ্ছে ইমানের পাহারাদার বউ হচ্ছে ইমানের কি পাহারাদার বউ সাথে থাকলে
আপনার নজর অন্যদিকে যাওয়ার সম্ভাবনা খুব কম তাকাতে পারবেন না হয়তো বাগাট বাজারে যাচ্ছেন মধুখালী থেকে হঠাৎ করে অটোতে চড়ছেন তো অটোতে চড়ে অটো না ইজি বাইক বলো আচ্ছা অটো ইজি বাইক যেটাই হোক একই নাম চড়ছেন চড়ে হয়তো কোন একটা মহিলা আপনার সামনে পড়লো পাশে আপনার বউ বসে যদি আপনি অন্য মহিলার দিকে যদি 29 সেকেন্ড ছায়া থাকে তাহলে এই দৃশ্য যদি বউ দেখতে পারে যে আমার স্বামী পর নারীর দিকে চেয়ে থাকলো সেই সময় রাস্তায় হয়তো কিছু কবে না বলবে না সন্ধ্যার দিকে হয়তো বাড়িতে গেছেন শুধু যদি বলেন সুইটি এক গ্লাস পানি আনো তো থো তোমার সুইটি তুমি ছায়া থাকো আরেকদিকে কি ঠিক আছে না তাহলে বউটার সাথে থাকলে এটা হচ্ছে ইমানের পাহারাদার কিসের পাহারাদার বলেন ইমানের পাহারাদার মাওয়াদাতাও ওয়া রাহমা আল্লাহ তাআলা এজন্য বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মাওয়াদাতাও ওয়া রাহমা ভালোবাসা এবং রহমত সহ জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বৈধ সম্পর্কই দেখতে চান কিন্তু আজকে সমাজে জেনা বেশি না বিয়া বেশি বলেন জেনা বেশি না বিয়া বেশি জেনা বেশি আমানতকে নষ্ট করা যাবে না সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমানতের ব্যাপারে আগে বলছেন আমানত তোমরা ঠিক রাখো আনতু আদুল আমানাতি ইলা আহলিহা আমানত তোমরা পুরোপুরি তোমরা আদায় করবে আমানতের খেয়ানত করা যাবে না মালিকের সম্পদ মালিকের সম্পদ রক্ষা করা শ্রমিকের জন্য বড় একটা আমানত আবার শ্রমিকের হক রক্ষা করা মালিকের জন্য একটা বড় আমানত শ্রমিককে ন্যায্য পাওনা দেয় না এমন মালিক তো আমার দেশে নাই আস্তে বলবেন না আছে না নাই মালিকের মাসের পর মাস বেতন আটকে রাখে এমন কিছু জালিম মালিক আছে না না আল্লাহ তাদেরকে বলছেন আমানত ঠিক রাখ আমার বন্ধুগণ বাবা মা সন্তানের জন্য বড় একটা নিয়ামত সন্তানের জন্য বড় একটা আমানত যে সন্তান তার বাপ মাকে দেখবে না আল্লাহও সে বান্দাকে দেখবেন আস্তে বলে দেখবেন না বাপ মাকে দেখলে পরে ওই বান্দাকে দেখবেন কে আল্লাহ তাআলা দেখবেন কিন্তু আজকে সমাজে শিক্ষিতের হার বেশি না অশিক্ষিতের হার বেশি আমার দেশে শিক্ষিত বেশি না অশিক্ষিত বেশি এখন শিক্ষিত বেশি শিক্ষার হার আগের চাইতে কমছে না বাড়ছে বাড়ছে কিন্তু শিক্ষার হার বাড়লেও বাপ মার যে সেবার হার বেড়েছে না কমেছে কমছে তাহলে শিক্ষার হার যে বাড়ছে সেই শিক্ষার মধ্যে কিছু সমস্যা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই কিন্তু বাংলাদেশ তো আজ থেকে 20 বছর আগে এমনটা ছিল না 30 বছর আগে আমার বাপদের কাছ থেকে শুনেছি বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম গড়ে ওঠে নাই এই দেশে বাপ মার প্রতি শ্রদ্ধার ভাবটা আগেই বেশি ছিল কিন্তু আজকে শিক্ষার হার বাড়লেও বাপ মার প্রতি সেবার হারটা কমে গেছে সুশীল সমাজের দাবিদার ওই ডিএইচএস যান বারিধারা যান গুলশান যান বড় বড় ধনাঢ্য শ্রেণীর পরিবারের লোকদের মধ্যে বড় বড় সমস্যা বুড়ো বয়সে বাপ মাকে দেখার সময় হয় না ওই বাপ মাকে কোথায় দেখবে কিভাবে রাখবে তাদেরকে টাকা পয়সা খরচ করে বৃদ্ধাশ্রমে রেখে আসে বৃদ্ধাশ্রমে তারা খেদমত করবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার বাপ অথবা মা অথবা যে কোনো একজন অথবা দুইজনে যদি বুড়ো হয়ে যায় ইন্দাকাল কিবারা বুড়ো যখন হয়ে যাবে ধমক দিয়ে কথা বলবে না রূঢ় ভাবে কথা বলবে না সুন্দর করে কথা বলবে আর সেই সময় তোমরা অবশ্যই তাদের খেদমতটা করবে বাপ মার খেদমত দরকার বুড়া বয়সে কার কথা আর আমার খেদমত আমাকে করেছেন আমার আব্বা আম্মা আমি যখন ছোট ছিলাম আমার খেদমত যখন বাপ করেছেন তখন আমার আব্বা ইয়াং ছিলেন আমার মা ইয়াং ছিলেন তারা বয়স কম ছিল আমাদের খেদমত করতে তারা পেরেছেন কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন বাপ মা কি হয়ে যায় বুড়া হয়ে যায় মানে শিশু হয়ে যায় আল্লাহ বলছেন ও বান্দা তোর প্রতি আমি হুকুম দিচ্ছি বাপ মা যখন বুড়ো হয়ে যাবে তোর দায়িত্ব ফরজ দায়িত্ব সব কাজ ফেলে রাখলেও বাপ মার সেবা ছাড়া যাবে না বাপ মার সেবা বন্ধ করা যাবে না সবচেয়ে বড় কাজ এটা সবচেয়ে বড় তোমার ডিউটি এটা যে সন্তান তার বাপ মাকে দেখার সময় পায় না ওটা সুসন্তান হতে পারে না সুসন্তান হতে পারে না প্রয়োজনে চাকরি সেরে হলো বাপ মার খেদমত করতে হবে এত বড় দাম এত বড় মর্যাদা মা বাপকে কে দিয়েছেন
আসতে বলবেন না কে দিয়েছেন কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না কোন দোয়া যতক্ষণ না আব্বা আম্মা গ্রিন সিগন্যাল না দেবে চিন্তা করেন দোয়া যাবে কোন দুইজনের মাধ্যম দিয়া বলেন 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 কোন দুইজনের মাধ্যম দিয়া বাপ্পা গ্রিন সিগন্যাল দেবে একদম আরশ আযীম ওই দোয়া পৌঁছে যাবে বাপ্পা রেড সিগন্যাল দেবে তোমার দোয়া আকাশ ভেদ করবে না লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা আকাশের দরজাই খোলা হবে না তোর জন্য যা কিন্তু সেই বাপ্পাকে ভাত দেয় না এমন সন্তান আজকের সমাজে কম না বেশি বুড়াময় বুড়া বুড়া বয়সে বাপ্পা বিপদে পড়ে যায় কোন ছেলে দেখবে আমারে সাত দিন করে ভাগ করে নেয় আছে না এগুলো আছে না সাত দিন করে ভাগ করে নেয় বাপ বাপ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে সন্তান রূঢ় ভাষায় চোখ বড় বড় করে কথা বলে থাপড়ে বাদবগুলোকে সোজা করা দরকার আছে না নাই আছে না নাই আছে না নাই এটা করা যাবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে দেখতে গেছেন ছেলেকে পাননি ছেলের বউকে পেয়েছেন বৌমা গিয়ে বললেন তোমরা কেমন আছো কে ভালো নাই তোমার পরিবারের কি কেউ ভালো নাই খুব কষ্টে আমাদের দিন পার হচ্ছে তাই আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম তো তোমার হাজবেন্ড তোমার স্বামী ইসমাইল আসলে বলো সে যেন ঘরে ঢোকা মাত্রই ঘরের চৌকাট যেন পাল্টায় ঘরের চৌকাট জানো নবীদের কথার ভিতরে হেকমত আছে না নাই চৌকাটটা যেন পাল্টায় ঢুকেছেন জবিহুল্লাহ ইসমাইল ঢোকা মাত্র এই বলতেছে যে একজন বুড়া মানুষ আসছিল তো ঢুকি বললেন যা আপনাকে বলার জন্য যা আপনি যেন ঘরের চৌকাটটা পাল্টান তুমি তো বুঝতে পারছেন আমার আব্বা আসছে কি বলেছেন তাও তিনি বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে বলতেছে দেখো ঘরের চৌকাটটা তো না এটা হলো তোমাকে নিয়ে প্রবলেম আমার আব্বা যেহেতু তোমার বিরুদ্ধে নোটিশ করেছেন আমিও তোমার বিরুদ্ধে নোটিশ করতে বাধ্য হলাম চৌকাট পাল্টাতে চিন্তা করছেন আপনি চিন্তা করতেছেন বাপমার একটা সম্মান বাপমার একটা আইনগত মর্যাদা ইসলামে সবচেয়ে কম না সবচেয়ে বেশি সবচেয়ে কম না সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কিন্তু আজ বাপমা অবহেলিত এমনও সন্তান আছে মাকে পিটায় মাকে থাপ্পড় মারে মাকে রক্তাক্ত করে সেই মাকে যদি যে বলা হয় যে আপনার সন্তান আপনার মারছে না কেন তো আমার সন্তান আমাকে কখনো মারি না মাটা কত বড় উদার হতে পারে সন্তানের অপরাধকে মা গোপন করে চলছে মা সন্তানের দোষ সহজে ধরতে চান না যুবকরা সবাই তোমাকে ঠকাতে পারে মা তোমাকে ঠকায় না সবাই তোমাকে ঠকাতে পারে বাপ তোমাকে কখনো ঠকাবে না আজকে আমার মনে হয় প্রথম এবছর এই আলোচনাগুলো আসছে আমার আলোচনা প্রযুক্তির মধ্য দিয়ে হয়তো গোটা পৃথিবী চলে যাবে আলোচনাগুলি তুমি তোমার আব্বা আম্মাকে সম্মান করতে শেখো গোটা পৃথিবীর সব সম্মান আল্লাহ তোমার হাতে তুলে দিবেন দুঃখে বুকটা ফেটে যায় আজকে সেই শিক্ষা সিস্টেম আজকে নাই বাপমার গুরুত্ব কি এতটুকু বোঝে না সিলেবাসে নাই এগুলো কিন্তু কোন সিলেবাসে আছে অনেক শিক্ষিত বিসিএস ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বড় বড় হাই সোসাইটির ফ্যামিলির সন্তানরা এখন মাদ্রাসায় পড়ছে তারা বুঝতে পেরেছে যে বুঝি নাই জানি নাই অন্তত বুড়ো বয়সে সন্তান যেন আমার সঙ্গে বেয়াদবি না করে যেন মাদ্রাসায় দিলাম যা বুঝতেছে বুঝে ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ বলেন চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিবেন চোখ বন্ধ করে সন্তানের হাতে কোরআন তুলে দিবেন সন্তানকে পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে না আপনার সন্তানকে এই কোরআন আপনাকে আপনার সন্তানকে পাহারা দেবে দিয়ে দিবেন চোখ বন্ধ করে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুলি সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের দুইটা হুকুম একটা হচ্ছে আমানত কি বলেন তো আমার ভাইয়েরা স্ত্রীর স্বামী উভয়ের আমানত
কিন্তু স্বামী যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে সেই সময় স্ত্রী শোনা যাবে না স্ত্রী যদি স্বামীকে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে শোনা যাবে না একজন নারী এই দুনিয়াতে একজন নারী এই দুনিয়াতে একজন কাফেরের ঘরে থাকার পরেও তার স্বামীটা কাফের হওয়ার পরও কিন্তু ঈমান তিনি হারা হন নাই সেই মহিলার নাম কি বলে এই আসিয়ে আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বামীকে সম্মান করেছেন সেই সময়ের ধর্মের বিধান অনুযায়ী এটা জায়েজ ছিল স্বামীটা কাফের ছিল আসিয়া বলল স্বামীয়া ফেরাউন বলল আসিয়া শুনতে পেলাম তুমি নাকি দ্বীন গ্রহণ করেছো আসিয়া বলেন আমার স্বামী আমি আপনাকে মহব্বত করি ভালোবাসি আপনি আমার স্বামী আপনার কাছে আমার যৌবন আছে আমার যৌবনটা আপনার কাছে আছে আপনার যৌবনটা আমার কাছে আছে কিন্তু আমার স্বামী গো আমি চাই এই দুনিয়াতে যেমন একসঙ্গে থাকলাম একসঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই আপনি কালেমা পড়েন ফেরাউনকে সোনার বান্দা নাকি ফেরাউনকে আসিয়া তুমি কি বলো কি করতেছো তুমি তো শেষ হয়ে গেছো আমার নাম যখন সব শেষ হয়ে যাবে আমি হলাম এই মিশরের বড় জনপদের বিশাল বড় রাষ্ট্রপতি আমি হলাম শাসক কি করতেছো তুমি আসিয়া তুমি হলে ফার্স্ট লেডি এই দেশের সেকেন্ড তুমি নাগরিক আমার পরে তোমার জায়গা এমনটা করলে কি হয় নাকি আসিয়া বলছেন স্বামী আমার গোটা পৃথিবীর সম্মান একদিকে আমার ইমান একদিকে আমি ইমান নেই এই দুনিয়া থেকে বিদায় হতে চাই ইমান ছাড়া আমি কখনো কোথাও যেতে পারি না আল্লাহ একবার বলেন কি আমানত দেখেন ইমান রক্ষা করো কি আমানত গুরুত্বপূর্ণ একটা কাজ এটা ইমানকে নষ্ট করা যাবে না ইমানকে ধ্বংস করা যাবে না আসসালামু আলাইহি ওয়া সাল্লাম শেষ পর্যন্ত বললেন আমার স্বামী আপনি কি করবেন জানি না ফেরাউন বলল আসিয়া তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব আসিয়া মুসকে মুসকে হাসি মেরে বলছে আমাকে বিদায় করার হুমকি দিচ্ছেন মেরে ফেলার হুমকি দিচ্ছেন আমার ইমানটা তত পাকা হয়ে যাচ্ছে আল্লাহু আকবার ইমানটা আমার তত পাকা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখের সামনে দেখতে পেলেন ফেরাউন করল কি ফেরাউনের এক দাসী ছিল সেই দাসীকে ধরে আনলো ধরে এনে ডান হাতের মধ্যে পেরেক ঢুকায় দিল বাম হাতের মধ্যে পেরেক ঢুকায় দিল ডান পায়ে পেরেক ঢুকায় দিল বাম পায়ে পেরেক ঢুকায় দিয়া চার হাত পা চার দিকে শক্ত করে বেঁধে ফেলে টুকরো টুকরো করে দাসীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো এবার বলছে আসিয়া দেখো ওর করুণ মৃত্যু তোমার চোখের সামনে হলো তোমাকেও মেরে ফেলবো আমি আসিয়া বলছেন স্বামী আমার ইমানটা জেনেছি ইমান তো আমি ভাঙবো না কখনো আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কারণ আমি নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ শেষ পর্যন্ত যখন দেখতে পেলেন তার চোখের সামনে ফেরাউন যখন অর্ডার দিয়েছে জল্লাদ এসে হাজির কপালে কপালে সোজা যখন সামনে যখন কপাল বরাবর যখন করাতটা রেখে দিয়েছে করাত দিয়ে চিরে তাকে দুই টুকরা করে শহীদ করে দেবে এমন সময় বলো হলো আসি এখনো সময় আছে তুমি কি করবে বলো তিনি বলছেন ক্ষণিক জীবনের সুখ আমি চাই না আমি জান্নাতের চিরসুখ পেতে চাই যখন করাত দিয়ে যখন চেরা শুরু করে দিল টপ টপ করে রক্ত পড়তে স্যার আসিয়া দোয়া করছেন আল্লাহর কাছে জিয়াসিয়ার কিতাব ছিল তাওরাত জিয়াসিয়ার নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিয়াসিয়ার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কবুল করলেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কোট করলেন দোয়া কোট করে বলছেন ও দুনিয়ার মুসলমান আমার আসিয়ার দোয়াটা আমার কাছে খুব পছন্দ তোমরা এরকম করে দোয়া করো যরকম সুবহানাল্লাহ কি সুন্দর করে দোয়া করলেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়াল্লাহ আমার জন্য বানায় দাও রব্বি বিনিলি ইনদাকা তোমার কাছে এই যে আমার এখানে পাশে সভাপতি সব বসে আছেন আরবিতে বলা হয় ইন্দি আমার কাছে তোমার কাছে আইন্দাকা তোমার কাছে খুব কাছাকাছি জিনিসকে আইন্দা শব্দ বলা হয় তিনি বলছেন আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানাবে আইন্দাকা তোমার কাছে আল্লাহ একবার বলেন ইমানদার আল্লাহকে দূরে রাখে না কাছে রাখে ইমানদারদের সবচেয়ে কাছে কে বলেন আরো জোরে কে বলেন জোরে বলেন কে আল্লাহকে আমরা দূরে রাখবো না কাছে রাখবো সবচেয়ে বড় রাজ সাক্ষী কে আস্তে রাজ সাক্ষী কে আল্লাহ তাআলা
সঙ্গে সঙ্গে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে একটা ঘর বানায় দিবে বাইতান বুয়ুতুনের বহুবচন বুয়ুতুন বহুবচন বাইতুন এক বচন একটা ঘর তিনি চাইলেন একটা ঘর তুমি আমাকে দাও عندك বাইতান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটা ছোট ঘর দাও যে ঘরটা হবে তোমার ঘরের দাওয়ালের সাথে যেরকম সুবহানাল্লাহ ওয়ানা জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি এবং ফেরাউনের সকল সকল প্রকার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়ে দাও আল্লাহ কবুল করে নিলেন আসিয়া দুই টুকরা হয়ে শহীদ হয়ে আল্লাহর সামনে হাজির হলেন কিন্তু বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করেন নাই জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ এইজন্য আমানতকে কখনো খেয়ানত করা যাবে না কোন আমানতকে নষ্ট করলে তার ঈমানটা বাজেয়াপ্ত হয়ে যাবে ঈমানকে কখনো প্রশ্নবিদ্ধ করা যাবে না এবং শাশা আরেকটা কথা বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল যখন তোমরা কোনো বিচার করবে মানুষের মাঝে আদালত ঠিক রাখবে ইনসাফ ঠিক রাখবে বিচার করতে নিয়ে দুই রকম করা যাবে আইন সবার জন্য আজ থেকে হবে না আইন সবার জন্য এটা কি সমাজের কথা না ইসলামের কথা আজকে সমাজে সেটা আছে নাকি গোটা দুনিয়া জুড়ে কোথাও আছে নাকি হামাসরা সংগ্রাম করে এদেরকে বলে জঙ্গি আর ইসরায়েল হামলা করে ইসরায়েলকে বলে ওরা হলো কি যোদ্ধা ওরা হয়ে গেছে ফ্রিডম ফাইটার ওরা হচ্ছে মুক্তি যোদ্ধা আর হামাস যখন আক্রমণ করে প্রতিহত করে তখন হয়ে যায় জঙ্গি আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আমি আপনাকে যে কথাটা বোঝাতে চাই একটু কান লাগাবেন আইন সবার জন্য অসমান দরকার না সমান দরকার সমান হতে হবে কোনো বাপ যদি বিচারের ক্ষেত্রে যদি কোনো ছেলেকে সম্পদ বেশি দেয় যদি অন্য একটা ছেলেকে কম দেয় এখানে বিচার কি সঠিক হলো নাকি এখানে ইনসাফটা কি সঠিক হলো নাকি বলেন ওই বাপকে যেতে হবে কোথায় জাহান্নামে যেতে হবে সবার ছোট ছেলে সবচেয়ে ছোট ছেলে তাকে দেয় দশ বিঘা তাকে আগেই লিখে দিয়ে চলে গেছে বাবার মৃত্যুর পর সবার চাইতে এক্সেস দশ বিঘা ছোট ভাই বেশি পেয়ে গেল এই যে আপনি বাকি ভাইদেরকে বাকি ছেলেদেরকে যে ঠকালেন বিচারের ক্ষেত্রে আপনি দুই নাম্বারই করলেন আপনাকে জাহান্নাম যেতে হবে কোথায় যেতে হবে জাহান্নাম যেতে হবে আবার কিছু কিছু বাপ আছে মেয়েদেরকে সম্পদ না দেওয়ার জন্য ফাঁকি দেওয়ার চেষ্টা করে হজে যাবে হজে ডাক দেয় পাঁচটা মেয়েকে ডাক দেয় পাঁচ মেয়ে এক ছেলে মেয়েদেরকে ডাক দেয় বলে মা আমার জমি হলো পঞ্চাশ বিঘা আমি যাচ্ছি হজে বুড়া হয়ে গেছি ফিরবো কিনা জানি না আমারে মাফ করে দিও তবে একটা কথা মা বিয়ে দিছে তোমাদের আমার একটা মাত্র ছেলে আমি যদি মরে যাই আমার সন্তানটা এতিম হয়ে যাবে চল্লিশ বছর নাকি এতিম হয় দেখছেন ছেলের বয়স কত বছর চল্লিশ বছর এতিম হয়ে যাবে আমি যদি মরে যাই মা আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আমার ছেলের যে সম্পদ তোমরা এই পঞ্চাশ বিঘার মধ্যে তোমরা কোনো সম্পদ নিতে পারবা না এটাকে হাজি না পাজি এরকম পাজি মনে হয় বল মারি নাই মধুখালি নাই আছে না নাই আদালত হলো না আচ্ছা এগুলো অস্কার করার দরকার আছে না আমার মায়ের এই লাইনে খুব খুশি হুজুর ভালো করে রাখুন আবার কিছু ভাই আছে দেখবেন বোনকে সম্পত্তি বুঝে দেয় না বোনকে সম্পত্তি বুঝাই দেয় না বাপ মারা গেছে এক যুগ হয়ে গেছে বোনের জমিতে ধান লাগায় সেই ধান খায় আছে না নাই আচ্ছা আপনি যে ধানগুলো খাচ্ছেন এটা আপনার জন্য বৈধ না অবৈধ আসতে বলবেন না বৈধ না অবৈধ অবৈধ এই কাজটা করা যাবে না আবার বোনকে সম্পদ দেবে না বোনকে পাশে বসায় রাখে বোনকে পাশে বসায় রাখে বলে বোন একটা কথা বলি কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ফতুয়া দিল মানে শয়তান থেকে ওর কাছে ওহী নাযিল হয়েছে এরকম কিছু বদমাইশ আছে না নাই কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা একটু কান লাগান তাহলে আপনি যে ওয়াদা ঠিক রাখছেন না আপনি যে আমানত ঠিক রাখছেন না বোনের সম্পত্তি বুঝে দেন না ভাইয়ের ভাই হয়ে আপনি বোনকে তার ন্যায্য পাওনা দিচ্ছেন না বাবা হয়ে আপনার মেয়েকে আপনি ঠকাচ্ছেন ছেলেকে আপনি পুরোপুরি দিয়ে দিচ্ছেন এই যে সমস্ত অনিয়মগুলো করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল যখন তোমরা কোনো বিচার করতে যাবে আইন সবার জন্য কি বলেন সমান হতে হবে এ তো পারিবারিক জীবনের কথা বললাম শাসকদের কথা মনে করলেই ওমরের কথা মনে হয়ে যায় ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছেন
বর্তমান দুনিয়ার সকল অশান্তি দূর করার জন্য মুসলমানদের মতো শাসক ওমরের মতো একটা শাসক দুনিয়াতে দরকার আল্লাহু আকবার বল ওমরের মতো শাসক দরকার ওমর যা বিচার করেছেন সমান বিচার করেছেন আনতাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিআমা ইয়াইদুকুম বিহ ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ আমাদেরকে আমানত ঠিক রাখার তৌফিক দান করুন আল্লাহ আমাদের ওয়াদা ঠিক রাখার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সঠিক বিচার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব জায়গায় সঠিক বিচার করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমি আমার সঠিক বিচার করব আল্লাহ আমার কি কি বিচার করবেন সঠিক ফয়সালা সঠিক রায় আল্লাহ তাআলা আমার পক্ষে দিয়ে দিবেন